হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি ক্লাস টেনের লেসন নাম্বার ওয়ানের ফাদার সেলফের আর কে নারায়ণের রচিত এই পাঠ্যাংশে যে দেখতে পাচ্ছ রাইট এ লেটার নিউজ পেপার, সেটা আমার কোনো এক বন্ধু যে অনুরোধ করেছে তাকে দেওয়া হয়। তার নাম হচ্ছে এস কে বাসির আলী। তো তার জন্য এবং তোমাদের সকলের জন্য এই নিউজ পেপার লেটারটি করা হচ্ছে। তোমরা এটিকে ফলো করো এবং তোমাদের খাতা মধ্যে লিখে দাও বা নোটস করে নাও। তো কী লেখা আছে, নিশ্চয় তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বইয়ের মধ্যে লেখা আছে, তাও আমি পড়ে শোনাচ্ছি। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দি প্রবলেমস ফেস বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ ভেহিকেলস। তো এর বাংলা মানে হচ্ছে গিয়ে 100 শব্দের মধ্যে সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লেখো যানবাহন চালকদের বেপরোয়া গাড়ি চালানোর সমস্যা সম্বন্ধে। তো এর আনসারটি আমি করছি, কিছুটা করে রেখেছি। কী লেখা আছে, প্রথমে টু লিখবে, দ্য এডিটর লিখবে, দ্য স্টেটমেন্ট কলকাতা এত এত। এবারে আমি নিয়মকানুনটা পরে বলছি, আগে আমি এটাকে টাইপ করে নিলে আমার হচ্ছে আমার বেটার হয়। সাবজেক্টটাকে একদম পুরো সেন্টারে রাখবে, এখানে একটা বক্স করে দিতে পারো, না করলেও হয়। এবার আসি বিষয়বস্তুর ওপর। আমি টাইপ করছি, তোমরা এটাকে প্রথমে ভালো করে দেখে নাও, তারপরে লিখে ফেলবে কোথায় কোন জায়গাটা কি লিখতে হবে সব আমি বলে দিচ্ছি। আর মাধ্যমিক তো সামনে চলে এসছে, টাইম খুব কম। তোমরা যারা ক্লাস টেনে পড়ো এবং যারা মাধ্যমিক দেবে 2020-তে, তাদেরকে বলি তাদের যদি ইংলিশে কোনো কিছু দরকার পড়ে অবশ্যই তোমাদের জন্য আমার এই চ্যানেলটা রয়েছে, আমায় লিখে জানাও, আমি যথাসাধ্য তোমাদের জন্য সেইটি করে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলি, তারা যেন আমার ভিডিওগুলো দেখে, কেন ক্লাস টেনের যা যা দরকার টেক্সট বই থেকে সবই করে দেওয়া হয়েছে, এবং তারা যেন ভিডিওটাকে চেক করে তারপরে যেন আমায় কমেন্ট সেকশানে লিখে জানায় যে তাদের কাছে আমি কী দিইনি, যা দিলে তাদের উপকার হয়। মাধ্যমিক চলে এলো, ইংলিশ পরীক্ষা নিশ্চয়ই তোমাদের 19 তারিখে, আর এবিটিএ বই সকলে নিয়েছো। আর আমি এবিটিএ বইয়ের কিছু নোটস তোমাদের কাছে দিতে পারি।
প্রথমে ভালো করে ভিডিওটাকে দেখে নাও, তারপরে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে বুঝে তারপরে খাতা তোলো। কেন আমি এই মুহূর্তে টাইপ করছি, হতেই পারে আমার দ্বারা কিছু মিস্টেক, আর চিন্তা করার কোনো কারণ নেই। আমি এর উচ্চারণও বলবো, এর মানেগুলোও বলে দেবো। তোমাদের কাজ হচ্ছে মানেগুলো শুনে তোমাদের খাতায় তুলে রাখা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানেগুলো যখন বলবো তখন আমি ধীরে ধীরেই বলবো, তাড়াহুড়ো করবো না। তোমরা যদি পারো ভিডিওটাকে পুশ করে তুমি তোমাদের খাতায় তুলে নিতে পারো। হ্যাঁ কাকু বলুন, একটার মধ্যে তো ঠিক আছে কাকু। আচ্ছা কাকু, আচ্ছা হ্যাঁ কাকু। একটু উপরে তুলে দিচ্ছি, ইওর ফেথফুলি তোমাদের কারো একজনের নাম বলো। যে আমার ইউটিউব বন্ধু এই নোটসটিকে চেয়েছিল তার নাম এস কে বাসির আলী, ওর নামেই আমি এই নোটসটি দিলাম এবং ওর নামটা দিলাম। এবারে আসি এর উচ্চারণে। তো লেটার নিউজ পেপারটির মানে বলে দেওয়া হয়েছে, এবার আসি মেন জায়গা কি লেখা আছে। এখানে যেটি লেখা আছে সেটি হচ্ছে টু দ্য এডিটর দ্য স্টেটমেন্ট কলকাতা 7001, সাবজেক্ট বা বিষয় রেকলেস ড্রাইভিং। ডিয়ার স্যার, ইট ইজ হাই টাইম দ্যাট, আমি ধীর গতিতে বলছি তোমরা শুনে নাও, ড্রাস্টিক স্টেপ শুড বি টেকেন টু স্টেপ রেকলেস ড্রাইভিং অফ ভেহিকলস ইন দি সিটি, অ্যাক্সিডেন্ট হ্যাড বিকেম ভেরি ফ্রিকোয়েন্ট রিসেন্টলি। The other day, a 5-year-old boy was run over and killed by a lorry on GT Road in Howrah.
এই জায়গাটা তোমরা যে কোনো অ্যাড্রেস দিতে পারো, হাওড়া দিয়েছি, বর্ধমান দিতে পারো, শ্রীরামপুর দিতে পারো, হুগলি দিতে পারো, যে যেটা দিতে পারো। এই হাওড়ার জায়গা অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর মানেটা, ক্লাস টেনে পড়ো। তারপরে যাই, দ্য ড্রাইভার মেডলি ট্রাই টু ওভারটেক আদার ভেহিকেলস অ্যান্ড কলিড উইথ ওয়ান অ্যানাদার, দিস এন্ডেঞ্জার্স দি লাইফ অফ ইনোসেন্ট পেডেস্ট্রিয়ান্স। অ্যাক্সিডেন্টস আর মেইনলি কস্ট বাই রেকলেস ড্রাইভিং, অফটেন দ্য ড্রাইভার্স ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। There are police regulation and penalties for reckless driving, but they are not properly enforced. I appeal to the authorities concerned through these columns of your estimate daily to take necessary steps in stopping this menace. তাহলে বন্ধুরা, এ হলো এর বিষয়বস্তুটা বা আলোচ্য বিষয়। তার নিচে লেখা আছে বর্ধমান, এই জায়গাটা তোমরা চেঞ্জ করে দিতে পারো, যে যেখানে এই নিউজ পেপারটি লিখছো সেখানকার অ্যাড্রেস দিয়ে দিতে পারো। আর ডেট, এই যে ডেট, এটা যেহেতু আজকে 21 তারিখ, এর জন্য আজকের ডেট দেওয়া হয়েছে, যে ডেটে তুমি এই নিউজ পেপারটি লিখবে বা পরীক্ষার সময়, তোমরা তো মনে হয় 18-19 তারিখে ইংলিশ পরীক্ষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো 19 তারিখে লিখবে নিউজ, যাই আসুক নিউজ পেপার লেটার, যেগুলো লেটার নিউজ পেপার এগুলো যে ডেটে করা হয় সেই ডেটে ডেট দিতে হয়। আর ইওর ফেথফুলি, এখানে তোমাদের নাম, যার যেটা নাম, অমিত, প্রবীর, হৃদয়, অপূর্ব, আমাকে কোনো এক বন্ধু আমার চ্যানেলে থেকে সে দাবি করেছে তাকে এই ফাদার্স হেল্প থেকে নোটসটি দেওয়া হোক, তো তার নাম আমি লিখে দিলাম এসকে বসির আলী। হয়তো ফার্স্ট টাইম উচ্চারণ করতে বা বুঝতে পারিনি, যেহেতু ছোটো ছোটো ক্যাপ স্মল লেটারে ছিল এসকে বসির আলী। তাহলে এটা আসি বাংলা মানে কী বলতে চাইছে, তো টু মানে হচ্ছে প্রতি, দ্য এডিটর সম্পাদক, আমি বাংলা মানে বলছি ধীরগতিতে, তোমরা সেটিকে নোটস করে নাও। দি স্টেটসম্যানস কলকাতা, যা লেখা আছে 7001। সাবজেক্ট মানে বিষয়, বেপরোয়া গাড়ি চালনা। ডিয়ার স্যার, প্রিয় মহাশয়, বাংলায় বলছি তোমরা ধীরগতিতে নোটস করো। শহরে বেপরোয়া গাড়ি চালানো রোধে কঠোর ব্যবস্থা নেবার এটা সঠিক সময়। সম্প্রতি দুর্ঘটনা অনবরত ঘটেছে। সেই দিন হাওড়া জিডি রোডে একটি লরি 5 বছরের বালককে চাপা দিয়ে হত্যা করল। চালকেরা পাগলের মতো অন্য যানবাহনকে অতিক্রম করতে যায় এবং একে অপরের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এর ফলে নিরীহ পথচারীর জীবন বিপন্ন হয়। দুর্ঘটনাগুলি মূলত বেপরোয়া গাড়ি চালনার কারণেই ঘটে। প্রায় চালকরা মদ্যপ অবস্থায় গাড়ি চালান। বেপরোয়া গাড়ি চালানোর জন্য আইন আছে এবং শাস্তি বিধানও আছে, কিন্তু সেইগুলি যথাযথ প্রয়োগ হয় না। আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করছি আপনার বহু প্রচারিত দৈনিকের মাধ্যমে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই বিপর্যয় রোধ করা যায়। বর্ধমান, 21-1-2020। আপনার বিশেষত এস কে বসির আলী। তাহলে বন্ধুরা, এই তোমাদের ফাদার সেল থেকে যে 12 লেটার নিউজ পেপার দিয়েছিল
সেটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। আর যারা ক্লাস টেনে পড়ো, এখনও বলছি, তাদের আমি এর আগে ভিডিও করে রেখেছি, যদি কোনো কিছু বাদ যায়, আমাকে কোনো একজন লিখেছে একটা জিনিস বাদ গেছে, সেটা দেওয়া হবে অবশ্যই। আমি দেখেছি, মেসেজ পড়েছি। আবার কেউ কেউ বলছে যে আমি নাকি স্টুডেন্ট হেল্পটা বন্ধ করে দিই, সেই বন্ধুকে বলছি দেখো সকলের পক্ষে সবসময় টাইম হয় না, সকলেই কাজে বিজি থাকে, তো যাদের পক্ষে সম্ভব হয় বা যে করতে পারে সে করতেই পারে। যেমন হাতের পাঁচটা আঙুল সমান নয়, সেরকম প্রত্যেকজন সমান নয়, প্রত্যেকেরই কাজ থাকে। তোমরা অনুরোধ করেছো, আমি তোমাদের যথাসাধ্য দেওয়ার চেষ্টা করলাম। আর অবশ্যই ম্যাথের প্রবলেমও সলভ করার চেষ্টা করব। ইংলিশ ম্যাথ সাবজেক্টগুলো মাধ্যমিকের জন্য খুবই হার্ডই হয়, যারা জানে তারা জানে বা যারা বোঝে তারা বোঝে। সো বন্ধুরা, তোমাদের পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক।